আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো দেখুন সাফল্য কি সুন্দরভাবে খেলা করছে। আম্মু পাখিটা একা একা খেলা করতেছে। আম্মু পাখিটা কই? আম্মু পাখিটা কই আমার? আম্মু পাখি একা একা খেলা করে পাখি মা একা একা খেলা করে? বাবা একা একা কি সুন্দর খেলা করছে। এরপর তার মায়ের বুকে বুকে ভিডিও করা না, পাখিটা আবার দেখে তাকিয়ে। রহমতে আপনাদের দোয়ায় আমার বেবিটা এখন ভালোই সুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন যে কি সুন্দর খেলা করছে একা একা। আসলে ওর বয়স বেশি না, এখন পর্যন্ত 1 মাস পূর্ণ হয়নি। তো আলহামদুলিল্লাহ সে অনুপাতে অনেক ভালো রাখছেন আল্লাহ আমাদেরকে, এবং আমি নিজেও মানে শারীরিকভাবে অনেকটাই ভালো আছি, কারো কোনো সমস্যাই হয়নি। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। ও আসলে ওভাবে মানে আছে, অনেক বাচ্চারা অনেক কান্নাকাটি করে দেখা যায়, ঠিক ভেবে খায় না। তো আসলে এরকমটা কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো কান্নাকাটি নেই, শুধু খাওয়া ঘুম খেলাধুলা দেখে বুঝতে পারছেন। ও মানে ওকে নিয়ে আমি মানে খুবই খুবই শান্তি পাচ্ছি, কারণ ওইভাবে কোনো রকমেরই কোনো আসলে করে না, কান্নাকাটিও করে না। যখন ক্ষুধা লাগে তখন একটু করে, এরপরে খাবার দিলে ঠান্ডা হয়ে যায়। ঘুমানোর সময় ঘুমায় না হয় খেলাধুলা করে একা একাই, যদি কেউ নাও থাকে তো সেক্ষেত্রে সে একা একাই খেতে থাকে। দেখুন সে কতটা খুশি। অলরেডি রাত কিন্তু এখন কত প্রায় হচ্ছে, এখন বেশি না 12টার মতো বাজছে। আম্মু আম্মু রে সবাইকে একটু গুড নাইট বলো। আব্বু এই যে বাবা, বাবা একটু গুড নাইট, গুড নাইট দিবা মা, সবাইকে গুড নাইট দিবা। লক্ষ্মী একটা তো দেখেন, অবশ্যই আমরা যেন এভাবেই থাকতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।